সততা সমন্বয়ে পরিচালিত মেধাবীদের কাফেলা কুমিল্লা মহানগরীর উদ্যোগে আয়োজিত এই বাছাইকৃত সাথী সমাবেশের সম্মানিত সভাপতি মেধাবী ছাত্রনেতা প্রিয়ভাই শাহাদাত মহানগরীর সম্মানিত সেক্রেটারি সেক্রেটারি বিভাগের সম্মানিত সদস্যবৃন্দ এবং পরামর্শ সভার সম্মানিত ভাইয়েরা উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ প্রাণপ্রিয় সাথী ভাইয়েরা সবাই ভালো আছেন তো আপনারা আলহামদুলিল্লাহ আমরা সবাই সুক্রিয় আদায় করেছি কি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুক্রিয় আদায় করার জন্য বান্দার সবচেয়ে বড় কাজটা কি সুক্রিয় আদায় করার জন্য আপনি আলহামদুলিল্লাহ বললেন আল্লাহ সুক্রিয় আদায় করলেন আল্লাহ তালার যদি কেউ সুক্রিয় আদায় করতে চায় তাহলে দুনিয়াতে তার যে কাজটা করা দরকার সেটা হলো তার নামাজ সেটা হলো তার রোজা সেটা হলো তার হজ তার জাকাত এই কাজগুলো করে আপনি আল্লাহ সুক্রিয় আদায় করতে পারবেন না এটা সুক্রিয়া আদায়ের একটা অংশ একটা প্রক্রিয়া একটা পার্ট কে বলতে পারবেন যে পরিপূর্ণভাবে আল্লাহ শুক্রিয়া আদায় করতে হলে আপনাকে আসলে কোন কাজটা করলে যথার্থভাবে আল্লাহ শুক্রিয় আদায় হবে কোন কাজটা করলে বলেন একজন বলেন কে কোন কাজটা করলে আল্লাহর যথার্থ সুক্রিয় আদায় হবে আগে নাম বলতে হবে তারপরে বলতে হবে আবদুল্লাহবার পড়াশোনা কোথায় তোমার তালিমুল উম্মা ও হ্যাঁ কেন তুমি এটা কোথেকে হ্যাঁ নিজে নিজে চিন্তা করছো ও এটা তো কালকে কেবল আমাদের আলোচনা হয়েছে এটা তো তোমার কানে এখনো পৌঁছার কথা না থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ একজন কৃষক জমির মালিক কৃষককে খবর দিয়ে বলেছে যে আপনাকে আমি আমার কৃষি জমিতে চাষাবাদের জন্য রাখতে চাই কৃষির জন্য রাখতে চাই চাষাবাদের জন্য রাখতে চাই উনিও বলল যে হ্যাঁ আমি রাজি আছি বলল যে আপনি তো আমার অনেক পাইক প্যাদা আছে আমার বাসা বাড়ি দেখাশোনা করার জন্য প্রায় ছিষট্টি জন লোক আছে কেউ রান্না করে এদিকে ওটা বন্ধ করে দিই কেউ রান্না করে কেউ আমার বাড়িঘর দেখাশুনো করে কেউ আমার গোসল পানি এগুলো দেখাশুনো করার জন্য থেকে জন লোক আছে আমার তারপর আলাদা করে একজন লোক দরকার সে শুধু কি করবে আমার কারণ এই সিষট্টি জনের মধ্যে আমি তাদেরকে এই কাজের জন্য আমি রাখিও নাই এটার জন্য তারা প্রস্তুত না এটার নেচারে তারা তৈরি না তাদের কাজই হইলে আমার প্রশংসা করা আমার কিছু দেখ ভালো করা এটা কাজ মেন কিন্তু মূল কাজ হচ্ছে আমার জমি জমাগুলো যদি ঠিক না থাকে আর এখানে চাষাবাদ যদি ভালোভাবে না হয় তাহলে এই শিশুটির জন্য ভরণ পোষণ সময় কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এবং আসলে আমার রাজত্বটাই শেষ হয়ে যাবে উনি রাজি হয়ে গেল রাজি হয়ে এই বাড়িতে যখন এসে কৃষিকাজের জন্য উনি অংশগ্রহণ করবে তখন দেখলো যে সমস্ত লোকেরা যা করে উনিও ওটাতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেল উনি ওই ওনাদের সাথে মিশে থাকতে থাকতে উনি এখন শুধু ওই জন্য মালিকের নাম হল আব্দুর রহিম সবাই সাথে থেকে থেকে বলে যে আব্দুর রহিম সাহেব খুব ভালো মানুষ আব্দুর রহিম সাহেব খুব ভালো মানুষ এর মতো ভালো মানুষ হয় না উনি আসি বলে আমি বেঁচে আসি উনি না থাকলে আমি নাই উনি যদি নেক নজর দেয় তাহলে আমার আর কোনো অসুবিধা নাই উনি দেখ ভালো করলে আমার কোনো সমস্যা নাই এই সব বলতে 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 ওনার টাইমটা কি হয়ে যাচ্ছে আর মালিক মনে করছে খারাপ না অন্যরা দুইবার বলে এত তিনবার বলে আমার প্রশংসা এরকম দুই তিন মাস যখন চলে গেল তখন বললো যে আমার মূল যে কাজের জন্য তোমাকে রেখেছি সেই কাজটা কি খবর এটা বলতেই সে বলল যে আমি তো আপনার প্রশংসা করতে এত ব্যস্ত ছিলাম যে আমি তো ওই কাজে কি দিতে পারি নাই দিতে পারি না মাঝে মধ্যে যে জমিতে একেবারে যাই নাই তা না জমিতে গিয়েছি কিন্তু জমিতে যাওয়ার পরে দেখতাম যে জমির আশপাশে যে ছোট ছোট ডোবাগুলো আছে ওগুলো তো অনেক মাছ নড়াচড়া করে তো মাছগুলো দেখে আমি আবার লোভ সামলাইতে পারি নাই ওইগুলো ধরাটা দিয়ে ওইগুলো নিয়ে এসে যে মাঝে মধ্যে যে আপনি স্বাদ করে মাছ খাইতেন আমি যে বলতাম আপনাকে এই মাছগুলো কিন্তু আমি নিয়ে আসতাম বলছে তাই নাকি আচ্ছা হ্যাঁ তো বলছে তাহলে চলো একটু জমিটা দেখে আছি তুমি তো জমিতে যেতে মাঝে মধ্যে আচ্ছা হ্যাঁ তা যেতাম তো গিয়ে দেখে জমিতে যে আগাছা ছিল ওই আগাছা অবস্থায় জমিটা পড়ে আছে এখন তোমাদের যে কোনো একজন সাধারণ বিবেকবান মানুষের দৃষ্টিতে বলো যে এই লোকের চাকরি প্রমোশন ডিমোশন সাসপেন্ড এক্সপেল্ড সাসপেন্ড হলে তো আবার জয়েন করার সম্ভাবনা আছে লাস্ট কি বলেছি এক্সপেল প্রমোশন তো প্রশ্নই ওঠে না ডিমোশন করবে কি চাকরি থাকে না ডিমোশন সাসপেন্ড করলে তো আবার জয়েন করার সম্ভাবনা আছে কি করবে স্পেল করবে কেন করবে তার প্রশংসায় ঘাটতি করেছে তার জন্য মাছ ধরায় কোনো ঘাটতি করেছে ওটা তার পছন্দ মাছ ধরা ভালো লাগে ভালো তো লাগেই ভালো লাগলে একটু ধরতে অসুবিধা কি কিন্তু আগাছা পরিষ্কার করে ওই জায়গায় জমি চাষাবাদ করার যে মূল দায়িত্ব এই দায়িত্ব সে পালন না করার কারণে এই সমস্ত প্রশংসা করা সত্ত্বেও মালিক তার প্রতি খুশি হতে পারে নাই না হওয়াটাই স্বাভাবিক তোমাকে আমাকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন এই জন্য যে আল্লাহ তালা পাঠিয়ে ঘোষণা করেছেন আমি দুনিয়াতে কিছু মানুষ পাঠালাম যারা নামাজই হবে যারা রোজাদার হবে হবে এই সব কিছু হবে এই জন্য যে জমিনে লিউজ হিরহু আলা দিনী কুল্লিহি সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আমি তাদেরকে পাঠিয়েছি পাঠিয়েছি এই জন্য যে দিনকে বিজয়ী করবে আর এটার জন্য এই নামাজ রোজা হজ জাকাত এগুলো হলো ট্রেনিং প্রোগ্রাম এগুলো কি প্রোগ্রাম ট্রেনিং প্রোগ্রাম বেসিক প্রোগ্রাম কি লিউজ হিরহু আলা এখন জমিন ইসলাম বিজয় করতে হলে বেসিক্যালি আগে ইসলাম বিজয়টা কোথায় করতে হবে ছাপ্পান্ন হাজার তুমি বর্গমাল টার্গেট করলে প্রথম টার্গেট করতে হবে সাড়ে তিন হাত সাড়ে তিন হাতে তুমি রাজত্ব করতে পারো না তুমি আগেই বলো যে আমি দেশের চেহারা চেঞ্জ করে ফেলতে চাই একটা ইসলামী রাষ্ট্রের প্রজাতন্ত্রের আমি মালিকানা চাই তোমাকে এই রাষ্ট্রের প্রজাতন্ত্রের মালিকানা নিতে অনেক টাইম নিতে হবে অথবা অনেক পরিস্থিতি মোকাবেলা করতে হবে অনেকগুলো অর্গান নিয়ে তোমাকে চেষ্টা করতে হবে এটা সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু আল্লাহ তালা তোমাকে পৃথিবীতে পাঠানোর পরপরই এই সাড়ে তিন হাত বডির মতো একটা জায়গার নেতৃত্ব এখানকার প্রেসিডেন্সি তোমার হাতে আছে না নেই আছে এখন তুমি বলো ছাপ্পান্ন হাজার বর্গ একজন ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি দেখা যত কঠিন তার চেয়ে অনেক সহজ তোমার এই সাড়ে তিন হাত বডির একজন ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট পাওয়াটা তোমার জন্য কঠিন না সহজ সহজ এখন সহজ কাজটা তুমি করো না বা আমরা করতে পছন্দ করি না বা কঠিন কাজটার জন্য আমরা কি আছি জীবন দেওয়ার জন্য প্রস্তুত বলছে যে জীবনের আগেও কত কয়েকবার দিয়েছি প্রয়োজনে আবার দিব প্রয়োজনে লোক পাঠাবো কিন্তু প্রয়োজন সময় আমি নিজে যাব না রক্ত দিয়েছি আরও দেব প্রয়োজনে লোক পাঠাবো কিন্তু নিজে যাব না রাষ্ট্র পরিবর্তন হবে তো হচ্ছে হচ্ছে না কেন